গুড আফটারনুন ফ্রেন্ড, আজকে আমরা প্রেরণের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ছেলের ট্রিটমেন্ট আছে, আমাদের কিছু ট্রিটমেন্ট আছে যাওয়ার জন্য। কোথাও গেলে না এবারও আমরা প্রেরণের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তা আজকে প্রচণ্ড জ্যাম ছিল, কিন্তু যথার সময় আমরা পৌঁছে গেছিলাম। ট্রেনটা আধ ঘন্টা লেট ছিল বলে ট্রেন 1:09 দিকে ট্রেনটা ছেড়েছে, 12:40 ছাড়ার কথা ছিল, লেট ছিল, যার ফলে আমরা ট্রেনটা ঠিক যথা সময় পেয়ে গেছি, রাইট টাইমে এসেছি। রাস্তা টেনশনের মধ্যে আসতে হচ্ছে, রাস্তায় প্রতি মিনিটে মিনিটে লোকেশন দেখে দেখে আসতে হচ্ছে, রাস্তায় প্রচণ্ড জ্যাম। মা ফ্লাইওভারটা বন্ধের জন্য সমস্ত গাড়ি নিচ থেকে যাচ্ছিলো, তার ফলে রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়েছিল। একটা সময় তো ভেবেছিলাম যে ট্রেনটা হয়তো মিসই করে ফেলবো, ভগবানের আশীর্বাদে ট্রেনটা পেয়ে গেছি। আমরা 3টে লোয়ার সিট, একদিকে রয়েছে আমি আছি, চুমকি আছে, আমরা সবাই আছি। ট্রেন আমাদের চালু হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে, বাড়ি থেকে ফোন করে এসেছিলো, কথা বলছে। আর বাদবাকি আপডেটটা আমরা পরে দিচ্ছি। আর কেন ভেলোরে যাচ্ছি, কিসের জন্য যাই, নিশ্চয়ই আপনারা সবটাই জানতে পারবেন ধীরে ধীরে, পুরো আপডেটটাই আপনাদের ধীরে ধীরে সবটাই। এবং সিএমসিতে কীভাবে ট্রিটমেন্ট হবে, কীভাবে কী করতে হয় না হয় সবটাই আমাদের দেখাবো। সুতরাং আজকে এখান থেকে আমরা ব্লগটাকে শুরু করলাম, ব্লগটা কন্টিনিউ চলবে। সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে এখানে, আজকে শিক্ষক দিবস, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। কিন্তু আজকের থেকেই চুরিকে স্কুলে ছুটি নিতে হয়েছে মেলারে যাওয়ার জন্য, সুতরাং শিক্ষক দিবসে অনুষ্ঠানেও অ্যাটেন্ড করতে পারলো না। আজকে আমাদের ট্রেনের টিকিট ছিল অনেকদিন আগে থেকেই করা, সুতরাং আজকেই আমাদের ট্রেন ছেড়েছে এবং আমাদের আজকের থেকেই ছুটি নিয়েছে চুরি স্কুলের। সুতরাং এবছর আর শিক্ষক দিবসের অনুষ্ঠানে অ্যাটেন্ড করা হলো না, তবু সবাইকে নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা হয়ে এসছে, একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন। স্টেশনটা এরকম, বাইরে বৃষ্টি হয়েছে প্রচণ্ড, আবার ওরা সবাই ঘুমাচ্ছে এখনো। ট্রেন এখনো জাস্ট টাইমেই আছে, আবার ট্রেনটা ছেড়েছে। আমরা আগামীকাল সন্ধ্যা 6টার দিকে ওরকম কাঠপাটি স্টেশনে গিয়ে পৌঁছাবো, এবং সেখান থেকে সিএমসির উদ্দেশ্যে রওনা হব। ধীরে ধীরে আপনাদেরকে সবই জানাবো, কেন কত বছর আমরা সিএমসিতে আসছি, কেন আসছি সবটাই জানাবো। পাশ থেকে একটা ট্রেন পাস করছে,